সারা পৃথিবীতে চলছে 100টা দেশের উপরে হচ্ছে পাঠান রিলিজ হয়েছে, তো সে 100টা দেশের ভাষা কি চেঞ্জ হয়ে গেছে, 100টা দেশের ভাষা কি হিন্দি হয়ে গেছে, এটা হয় নাই নিশ্চয়ই। দেখেন এইটা তো আমরা এনেই তো আর আমরা হিন্দি ভাষাভাষী হয়ে গেলাম না, আর একটা পাঠান সিনেমা বা হিন্দি সিনেমা মুক্তি হইলো তো আমার দেশের রাষ্ট্রীয় ভাষাটা আবার হিন্দি হয়ে গেল না। পাঠান একটা সিনেমা, একটা সাময়িক একটা সময়ের জন্য দর্শক দেখবে, এইটা তো এসেই আমাদের রাষ্ট্রভাষা দখল করে নিল না, যে আমরা হলো যে বাংলা ভাষা সরাই দিয়ে আবার আমরা এই হিন্দি ভাষায় চলে আসলাম, এইটা তো তা না। সারা পৃথিবীতে চলছে 100টা দেশের উপরে হচ্ছে পাঠান রিলিজ হয়েছে, তো সে 100টা দেশের ভাষা কি চেঞ্জ হয়ে গেছে, 100টা দেশের ভাষা কি হিন্দি হয়ে গেছে, এটা হয় নাই নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে যে বিষয় আর হচ্ছে যে এই ভাষার মাস অ্যাকচুয়ালি সেই মাসেও তো আসলে আমরা সিনেমাটা আসেনি, হ্যাঁ সিনেমাটা আসলেও একটা কথা ছিল, এখন এই সিনেমাটা আসবে, এলসি হবে। প্রথম কথা হচ্ছে যে সরকারের অনুমতি লাগবে, সরকার তো এখন অনুমতি দেয়নি, সরকার অনুমতি দিবে, এলসি হবে, আসবে, সেন্সর হবে, তারপরে প্রদর্শন হবে, সেটা অনেক দূরের ব্যাপার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।